বৃহস্পতিবার 12ই জানুয়ারি রাজ্য জুড়ে পালন করা হলো স্বামী বিবেকানন্দের জন্মদিবস। বাদ পড়েনি রায়গঞ্জের শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন। বুধবার সকালে স্বামীজির প্রতিকৃতিতে মালা এবং ফুল অর্পণ করেন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দুবাবু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিন পুষ্পার্ঘ্য নিবেদনের পর স্বামীজির জীবনীর ওপর বক্তৃতা দেওয়া হয়। স্বামীজির জন্মদিবস সম্পর্কে পরেশমত্ত জি মহারাজ কি কি বলেছেন শুনে নেব। তখন পরাধীন ভারতবর্ষ, সেই সময় ভারতবর্ষের কিছু যুবক স্বামীজিকে গিয়ে আবদার করলেন যে স্বামীজি, আপনি তো বিশ্ববিখ্যাত বিবেকানন্দ, আপনি পারেন ভারতবর্ষের স্বাধীনতা এনে দিতে। স্বামীজি সেদিন সেই যুবকদের বলেছিলেন, আমি পারি ঠিকই, কিন্তু তোমরা ভারতবর্ষের এই স্বাধীনতাকে কি ধরে রাখতে পারবে? এই স্বাধীনতা ধরে রাখার জন্য দরকার প্রকৃত মানুষের। স্বামীজি যখন বিদেশে আছেন, পাশ্চাত্যে আছেন, তখন ভারতবর্ষের যুবকদের, বিশেষত দক্ষিণ ভারতের যারা যুবক ছিলেন, তাদের মধ্যে আলাসিঙ্গা পেরুমল, তাকে স্বামীজি খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। তাকে প্রায় চিঠিতে লিখছেন যে তোমাদের দেশে মানুষের বড় অভাব, আমি চাই মানুষ মানুষ মানুষ। এই ঠিক মতো মানুষের প্রয়োজন সেটি স্বামীজি অনুভব করেছিলেন, এবং স্বামীজি যেটা অনুভব করেছিলেন সেটা হলো ভারতবর্ষের দারিদ্র। তাই স্বামীজি প্রায় 25 চিঠিতে লিখছেন যে ভারতবর্ষের প্রথম দরকার অন্ন কষ্ট দূর করা। যদি বলছেন যে দুমুঠো অন্ন পেলে এরা জগৎ উল্টে পাল্টিয়ে দেবে, সুতরাং প্রথম দরকার অন্ন, এবং তার সন্ধানেই স্বামীজি কিন্তু পাশ্চাত্যে গিয়েছিলেন। স্বামীজি পাশ্চাত্যে গিয়েছিলেন, প্রথমত তার উদ্দেশ্য ছিল সেখানে গিয়ে কিছু অর্থ উপার্জন করে পাশ্চাত্যের যে শিক্ষা, সেই শিক্ষাকে, বিশেষত কারিগরি শিক্ষাকে ভারতবর্ষে নিয়ে এসে ভারতবর্ষকে একটা সম্পদশালী দেশ তৈরি করা। এরকম স্বামীজির ইচ্ছা ছিল ভারতবর্ষের মানুষের অর্থ কষ্ট দূর করা এবং তার সঙ্গে সঙ্গে অন্ন কষ্ট দূর করা। রায়গঞ্জের শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।